হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ফ্রান্সের সফরের পর ইউরোপ মহাদেশের আরেকটি দেশে নিয়ে যাব, যার নাম আলবেনিয়া। আলবেনিয়া ইউরোপ মহাদেশের একটি মুসলিম সম্প্রদায় গরিষ্ঠ দেশ, যেখানে দেশের মোট জনসংখ্যা প্রায় 3 মিলিয়ন, যার মধ্যে প্রায় 58.79% জনসংখ্যা মুসলিম সম্প্রদায়ভুক্ত এবং 16.92% খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন। দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত এই দেশের আয়তন 28,748 বর্গ কিলোমিটার এবং দেশের রাজধানী তিরানা। পাথুরে বীচ এবং খাড়া পাহাড় দিয়ে ভরা আলবেনিয়া সম্পর্কে কিছু মজাদার কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে পাশের বেল বাটনটি প্রেস করে নেবেন। আলবেনিয়াকে অফিসিয়ালি রিপাবলিক অফ আলবেনিয়া বলা হয় এবং আলবেনিয়া নামটি মধ্যযুগীয় ল্যাটিন নাম, যা আলেকজান্ড্রিয়ার এক ভৌগোলিক তথা অ্যাস্ট্রোনোমার টলেমিয়ের মতে ইলিয়ারিয়ান উপজাতি আলবেনিয়া থেকে নেওয়া। আলবেনিয়াতে প্রথম মানব সভ্যতার উপস্থিতি পাওয়া যায় মধ্য প্যালিওলিথিক এবং উপরের প্যালিওলিথিক যুগে জারে নামক গ্রামে। প্রাচীনকালে আলবেনিয়াতে ইলিয়ারিয়ান, থ্রাশিয়ান এবং গ্রিক নামক বিভিন্ন উপজাতির বসবাস ছিল। দেশটি পরবর্তীকালে 20 শতাব্দীর তৃতীয়তে রোমান শাসকদের অধিকারে চলে আসে। তারপরে কখনো 1300 শতাব্দীতে চার্লস অফ আঞ্জুও, তো কখনো 1500 শতাব্দীর পরবর্তী পর্যায়ে ওটোমান শাসকদের অধীনস্থ হয়ে পড়ে। বেশ কয়েক বছর ওটোমান সাম্রাজ্যের অধীনে থাকার পর 1912 সালে বালকান যুদ্ধে ওটোমান সাম্রাজ্যের পতন ঘটে। 1939 সালে মডার্ন কিংডম অফ আলবেনিয়া আবার ইটালির দখলে চলে আসে। তারপর প্রায় 2টি বিশ্বযুদ্ধ কাটিয়ে এবং কমিউনিস্ট শাসনের পতন ঘটার পর 1991 সালে রিপাবলিক অফ আলবেনিয়া রূপে প্রতিষ্ঠিত হয়, যা আলবেনিয়ার ইতিহাসে চতুর্থ আলবেনিয়ান রিপাবলিক হিসেবে পরিচিত। বালকান উপদ্বীপের দক্ষিণ পশ্চিম স্থান জুড়ে রয়েছে আলবেনিয়া। দেশের উত্তর পশ্চিমে রয়েছে মন্টেনেগ্রো, উত্তর পূর্বে কসোভো, পূর্বে ম্যাসেডোনিয়া, দক্ষিণে রয়েছে গ্রিস এবং পশ্চিম ভাগে ভূমধ্যসাগর অবস্থিত। দেশটি আয়তনে ছোট হলেও আলবেনিয়ার বেশিরভাগ অংশ ছোট বড় পাহাড়, উপত্যকা, গিরিখাত এবং গুহাতে ভর্তি। দেশের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আলবেনিয়ান আল্পসের মতো পর্বত থেকে শুরু করে আলবেনিয়ান রাইবেরিয়ার মতো উপকূলীয় এলাকাগুলি বানিয়েছে আলবেনিয়াকে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। যেহেতু ওটোমান শাসকদের দীর্ঘ শাসনকালে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা উচ্চ পদের অধিকারী ছিলেন এবং মুসলিম শাসকদের দ্বারা ওটোমান শাসকেরা বিভিন্ন যুদ্ধে সাহায্য পেয়েছিলেন, তাই দেশের বেশিরভাগ ঐতিহ্যপূর্ণ জায়গাগুলি ওটোমান শাসকদের দ্বারা নির্মিত বলে মনে করা হয়। এর এক বড় উদাহরণ দেখা যায় ওটোমান সাম্রাজ্যে নির্মিত বিরাট এবং জিজিরো কাস্টান নামক 2 শহরে অবস্থিত নিদর্শনগুলি। এই 2 শহরের নিদর্শন বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়েছে। আলবেনিয়া একটি সেকুলার দেশ, যেখানে কোনো আধিকারিক সম্প্রদায় নেই এবং ধর্মীয় স্বাধীনতা এদেশের মানুষের সাংবিধানিক অধিকার। তবুও দেশটি মূলত মুসলিম সম্প্রদায় ভুক্ত এবং দেশের বিখ্যাত গ্রেট মস্ক অফ তুরেশের মতো আরও কিছু মসজিদ এদেশে দেখা যায়, যা ওটোমান সাম্রাজ্যের সময় তৈরি হয়। পরবর্তী সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিশ্চান ধর্মের আবির্ভাব এই দেশে মূলত রোমান শাসনকালে শুরু হয় এবং সেই সময় নির্মিত রিসারেকশন ক্যাথেড্রাল অফ তিরানা চার্চটি বর্তমানে ইউরোপের তৃতীয় সবচেয়ে বড় অর্থোডক্স চার্চ। এই দেশের প্রায় 97% মানুষ আলবেনিয়ান। শোনা যায় দেশের বর্তমান জনসংখ্যার চেয়ে বেশি সংখ্যক মানুষ আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশগুলিতে বিভিন্ন রকম কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, কিন্তু বর্তমানে দেশের আর্থিক উন্নতি ঘটায় আনএমপ্লয়মেন্ট অনেকটা কম হয়। দেশের অর্থনীতির বেশিরভাগ অংশ চাষ আবাদের সঙ্গে যুক্ত। দেশের জনসংখ্যার 41% মানুষ বিভিন্ন রকম চাষ, যেমন ফল, সবজি, তামাক, মাংস, মধু এবং ডেয়ারি প্রোডাক্টসগুলির উৎপাদনের সঙ্গে যুক্ত। কমিউনিস্ট শাসনের পতন হওয়ার পরবর্তীকালে টেক্সটাইল, সিমেন্ট, ইলেকট্রনিক জিনিস তথা মাইনিং শিল্পক্ষেত্রগুলিতে ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটে। এই সমস্ত কিছুর সাথেও আলবেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ইউরোপ তথা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক মিলিয়ন মানুষ এদেশে প্রত্যেক বছর বেড়াতে আসেন, তাই ট্যুরিজম ব্যবসাও এই দেশের অর্থনীতিতে এক বিশেষ ভূমিকা পালন করে। এই দেশের চারিদিকে বিস্তৃত A1, A2 এবং A3 এর মতো মোটরওয়ে, পোর্ট অফ দুরেশের মতো ব্যস্ততম বন্দর, তিরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সুবিস্তৃত রেলপথ ট্যুরিস্টদের তথা দেশের সাধারণ মানুষদের বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করে। আলবেনিয়ার অর্থনীতির এক বিরাট অংশ কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে এবং খনিজ তেলের উপরও নির্ভর। দেশের 2 প্রধান শহর তথা ব্যবসায়িক কেন্দ্র হল তিরানা
এবং দুরেশ। এদেশের জাতীয় মুদ্রা লেক। আলবেনিয়ার জাতীয় ভাষা আলবেনিয়ান। এই দেশের প্রতীকগুলিকে দেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, সভ্যতা ও সংস্কৃতির উপর নির্ভর করে রাখা হয়েছে। আলবেনিয়ার জাতীয় প্রতীক গোল্ডেন ইগেল এবং জাতীয় ফুল রেড পপি। আলবেনিয়া দীর্ঘকাল রোমান এবং ওটোমানের মতো বিভিন্ন সাম্রাজ্যের অধীনে থাকার ফলে এদেশের খাবারেও সেই সময়কালের প্রভাব দেখা যায়। সবথেকে বিশেষ প্রচলিত অলিভ অয়েল এই দেশের মানুষ খাবারের মধ্যে দিতে পছন্দ করেন। এছাড়াও বহু ধরনের শাকসবজি যেমন আলু, শসা, কুমড়ো, বাঁধাকপি এবং বিভিন্ন মশলা তথা আদা পিঁয়াজ সহযোগে ল্যাম্ব, গোট, বিফ, চিকেন জাতীয় খাবার এখানে বিশেষভাবে প্রসিদ্ধ। আলবেনিয়ার জাতীয় খাবার হল তাবেকোশি। এছাড়াও ক্যানোজেট নামক পেস্ট্রি এবং কফি আলবেনিয়ার মানুষদের মধ্যে বিশেষভাবে প্রচলিত। যে কোনো দেশের অর্থনীতি তথা সার্বিক উন্নতির পিছনে শিক্ষা ব্যবস্থার এক বিশেষ অবদান থাকে। সেই রকম আলবেনিয়ার শিক্ষিত জনসংখ্যা যা প্রায় 98.7% এদেশের শিক্ষা ব্যবস্থার তথা সার্বিক উন্নয়নে যথেষ্ট অবদান রাখে। আলবেনিয়াতে প্রায় 200টি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক দেখা যায়। এর প্রধান কারণ হল বিভিন্ন শতাব্দী ধরে একাধিক সাম্রাজ্যের প্রভাব এখানকার সংস্কৃতির ওপর পড়েছে দীর্ঘকাল যাবৎ। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সেখানকার স্থানীয় মানুষরা তাদের ঐতিহ্যগত পোশাক পরতে ভালোবাসেন। তাই পোশাক পরিচ্ছদের এই দারুণ মিলের জন্য এই দেশের পোশাক সারা ইউরোপ মহাদেশে যথেষ্ট প্রসিদ্ধ। তবে সবশেষে বলবো এই দেশের অভূতপূর্ব ক্রীড়া জগতের কথা, যার যাত্রা শুরু হয় 1972 অলিম্পিক গেমস দিয়ে। তারপর বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে এই দেশ ফুটবল, বাস্কেটবল, ওয়েটলিফটিং তথা রাগবির মতো আরও কিছু খেলাগুলিতে বিশ্ববিখ্যাত হয়েছে। আলবেনিয়াতে ফুটবল এবং ওয়েটলিফটিং খেলাগুলি বিশেষ প্রসিদ্ধ। 2017 রিপোর্ট অনুযায়ী আলবেনিয়ার ন্যাশনাল ফুটবল টিম পৃথিবীতে 51তম স্থান অধিকার করেছে এবং আলবেনিয়ার ওয়েটলিফটিং খেলোয়াড়রা ইউরোপিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ তথা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে। তাহলে বন্ধুরা, আমার আলবেনিয়ার ভ্রমণ আজকে এই পর্যন্তই। আমার আজকের ভ্রমণ কাহিনী আপনাদের কেমন লাগলো তা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার অন্য দেশগুলির সম্বন্ধে বানানো ভিডিওগুলি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলি প্রেস করে দেখতে পারেন। আবার দেখা হবে আরও একটি নতুন দেশের কথা নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।